পরশুদিন আমরা হরতালের ঘোষণা দিয়েছি, একই সাথে সাথে 12 দলীয় জোটের পক্ষ থেকে 7 তারিখ কোন কারফিউ ঘোষণা করা হলো। আমার বোন ফেলানিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল, আজকে এত বছর পরে সেই একই 7 তারিখে ভারত সরকার বাংলাদেশকে কাঁটাতারে ঝুলিয়ে রাখতে চায়। তাদের পছন্দের প্রার্থীকে ক্ষমতায় রেখে দিল্লির পুতুল সরকার বানাতে চায় শেখ হাসিনাকে। আমরা বাংলাদেশকে ফেলানি হতে দিতে রাজি নই, আমরা বাংলাদেশকে ফেলানি হতে দিব না। আপনারা জানেন আগামীকাল এবং পরশুদিন আমরা হরতালের ঘোষণা দিয়েছি, একই সাথে সাথে 12 দলীয় জোটের পক্ষ থেকে 7 তারিখ কোন কারফিউ ঘোষণা করা হলো। কেউ ঘর থেকে বেরোবেন না, ভোট দিতে যাবেন না, 7 তারিখে বাংলার মাটিতে কোন ভোট হবে না। এবং দিল্লির পুতুল সরকার শেখ হাসিনাকে আমরা বাংলার মশল দেওয়ার বসতে দেব না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। যে সকল দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আছে তারা আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে, বাংলাদেশের মানুষ ঝুঁকে ঝুঁকে মারা যাবে। আমরা সরকারের কাছে দাবি করছি, আপনাদের সুভাষ মূর্তির উদয় হোক, একজনের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য, একজন ভোটারের ভোট অধিকারের জন্য আপনারা দেশকে ধ্বংস করবেন না। আপনারা এই নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। আর শেখ হাসিনা যদি মনে করে যে এই নির্বাচন করে তিনি ক্ষমতায় থাকবেন, তার সেই স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করব। কারণ শেখ হাসিনা নির্বাচন করেও ক্ষমতায় থাকতে পারবে না। পৃথিবীর ইতিহাসে কোন স্বৈর শাসক ক্ষমতায় থাকতে পারে নাই, তার পতন হবেই হবে। শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যবধান মাত্র, সময়ের ব্যবধানে শেখ হাসিনার পতন হবে। আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। 7 তারিখ আমরা গণ কারফিউ ঘোষণা করছি, সেই দিন কেউ ভোট কেন্দ্রে যাবে না, সেই দিন কেউ এই ভাগাভাগির ভোটে অংশগ্রহণ করবে না। এই ভোট বাংলাদেশের সংকটকে আরো গভীর থেকে গভীরতা করবে। এই মুহূর্তে আমরা আন্দোলনে আছি, 7 তারিখের পরও আমরা শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত কঠিন আন্দোলনে থাকবো, কঠোর আন্দোলনে থাকবো। সমস্ত শক্তি নিয়ে শেখ হাসিনাকে উৎখাতের লড়াইতে আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ।